নাটকটাকে কিছুটা এগিয়ে নিয়ে এসেছি। সো আমরা এখন সেই দ্য নিউ সবুজ অপেরা এই নাটকের ১১তম পর্ব উপভোগ করব সবাই মিলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, রেডিও আমার 88.4 এফএম এর সাথে থাকুন। শুভরাত্রি। সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হচ্ছে যাত্রা। কালের বিবর্তনে যাত্রা দলগুলি আজ হারাতে বসেছে। লোকজ জনপদের বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম ছিল এই যাত্রা বা অপেরা দলগুলি। তেমনি একটি দল দ্য নিউ সবুজ অপেরা। এই নিউ সবুজ অপেরার মানুষগুলোর টিকে থাকার সংগ্রাম, তাদের হাসি, আনন্দ, বেদনা সবকিছু নিয়েই আমাদের ধারাবাহিক নাটক দ্য নিউ সবুজ অপেরা। মুই পারব না, এই তোর কাপ, তুই কর। কি করছিস পাগল হয়ে গেছো? এলা খামার লাগবার লয়। মুই পারব না, মুই তোরে কইছি না একবার। আচ্ছা তো খামার লাগবার লয়, তুই একটা কাম কর। ওগুলো আসেনি, তুই এনা তোর ফোন দেওয়া লাগবে, ওটা এনা কাম কর, তুই দিয়ে দে। তুই কইলেই আইলে, মরে গেলে অন্যতম ক্যারেক্টার চুপ করে বইয়ে থাকতো। মুই পারব না। কি করছো? এনা পর তো যাত্রা শুরু হবে, তার তো বিপদের পরে যাবো, যাত্রাই তো হওয়ার নয়। তুই যদি কম না দিস, তুই এবার আনা দিয়ে দে, তারপর বাকিটা আমি দেখিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তারটা যাইতে কইস। বুঝো? আচ্ছা। আমরা থামেন, এই মাতারি মাতারি শরীরে বন, হাই শরীরে বন, দূরে গিয়ে বন ভাই সব। আর একটু পরেই মুগো যাত্রা পালা শুরু হইবে। মুগো যাত্রা পালার নাম আমরা জানেন? হ্যাঁ, কই চারবেন কি? দেখো এককালে ব্যাবাক তেমিল্লা কইলে জানি জানি, এখন কোনো কথা নাই। আচ্ছা মুই কইয়ে দিই, মুগো যাত্রা হইলে আজকে রূপবান, বুঝলেন? রহিম রূপবানের পালা হইবে, আমরা বসেন। হ্যাঁ সাবরা, কি হর খুদ খাইতে আসো? এবার ছাড়ে যাব যা, শোনেন আমরা একটু চুপ করে বসেন, একটু পরে শুরু হইবে, বুঝলেন? আমি কি করবো? কোনো কথা হইল না, এত তো ফর্ম মুক্তি দিব নাকি অন্য কান দিয়ে দিব। এতারে ক যে মোবাইল কমড় একখান লই বুঝাই তু, বুঝতি কি যে করছেন আপনি? আমি বলে কিছুই বুঝিচ্ছি না, এখন কি হবে সেটা কোন বাবুরে? এই গেঞ্জামন তোরা এটা মিট করো, বেগুন জিনিসপত্র আর গাড়ি দিল ভুল। আমি এটা ভাবিছি, এখন ওটা যদি আপনি এনে ভাবে দেখলেন নি তাহলে ভালো হলো নি। কি ভাবছো? আমি করছি যে সুলতানে গটি বসে দেয় না কেমন এনে কম দেখ আজকে। তোমার তুই হাতারে নিবি, হাতে যদি আমার মতো শুদ্ধ ভাষা কইতে আইতো তাও তো একখান কথা ছিল। এত শুদ্ধ ভাষা কইতে পারে না। আর শুন, এই যাত্রা ফালার একটা সুন্দর নিয়ম আছে, সেটা হলো প্রথমেই এই শুদ্ধ ভাষায় একবারে কথা বলতে হবে। হ্যাঁ তো মুখ খুললে বরিশালের গন্ধ আর লঞ্চের গন্ধ বাইরে। কি করছেন গো, কোন ভাষার কথা কবি আপনার ভাষা? আমি তো তোমার শুদ্ধ করে বলতে বলছি, তুমি কি আর কথা বুঝি হারো না? আমি তো ঠিকই বুঝিচ্ছি, কিন্তু আনা পর যদি শুরু না হয় যাত্রা তাহলে কিন্তু ভাঙচুর শুরু করে দিবি লোকজন, তখন দেখেন নি আপনি ম্যানেজ করে লিয়ান, আমি বলে পারবো। আচ্ছা যাও যাও, হাতারে ভালো করে বুঝাই দেবো, আর হাতারে বলিও আমি যখন স্টেজে উঠবো তখন যেন শুদ্ধ করে কথা বলে, নাহলে তার মাদার তারটা সেই যায়, বুঝছো না? ভালো করে বুঝাই দিও। আচ্ছা আচ্ছা, ওটা আমি দেখিচ্ছি। আরে এতে খোলা গিয়ে খালি দিয়ে যা। কেন আমাকে সরতে হবে কেন? কারণ এই যাত্রা পালার প্রধান নায়িকা হচ্ছে আমি। আমি কে? আমি প্রিন্সেস বিলকিস। আমি প্রথমে স্টেজে যাইব, তারপরে আমার পিছনে পিছনে তোমরা হগলাইবা, বুঝছো? আমি সরব কেন? আপনি প্রধান হন চাই যাইছে তাই হন, তাতে করে আমাকে সরতে হবে কেন? আমি প্রিন্সেস খাইরুন, আর আমার রূপের কাছে এসব প্রধান মধ্যানের কোনো খানা নেই, বুঝেছেন?
আমি আগে স্টেজে যাব, এটাই ফাইনাল। দেখ খারুন, তোরে কিন্তু শেষবারের মতো বলে দিতেছি, আমার মাথায় কিন্তু রক্ত একদম উঠাই দিস না। তোমার এত উনকি ধুমকিতে খায়রুন ডরায় না, তুমি আমাকে চেনো, একদম চুল ছিঁড়ে দেবো, স্টেজে প্রথমে আমি উঠবো। আচ্ছা কি করলি, কি করি তুই আমারে, তোর এত বড় সাহস, হাত লাগা, একবার খালি আমার গায়ে হাত লাগায় দেখ। কি করিস রে, আবার শুরু করে দিছে না, পর্দাটা শুরু হবে কি শুরু করলো রে, কি আছে তোমরা এখন আবার কি শুরু করলে, এনাপর্ণা যাত্রা শুরু হবে এটা খেয়াল নাই তোমাকে রে। দেখেছেন দেখেছেন তার ভাব, সে নাকি প্রধান নায়িকা, আগে স্টেজে উঠবে, ভাবটা দেখো খালি। ওই আমি প্রধান না তো কে প্রধান, হ্যাঁ তুই বল, তুই বল। আমি কিছু কোভার বাড়িচ্ছি না এখন, যার নাম আগে ডাক পড়বি সে উঠি যাবি, এখন চলেন এটি থেকে। তোমাকে আমি ছাড়বো না, তোরেও আমি দেখিনি। মগজ আহা পড়া আলোপনা স্টেজে আইতে আছে সিরাজ পোদ্দার, হেয়ার প্যানেল সিরাজ পোদ্দারের লগে আইতে আছে এর বাই চরিত্র করছে মুগ কালা কইরা রহিম বাদশা, রহিম বাদশা, রহিম বাদশা। এ বাউরে রে, এই তোরে কি আর কি টিয়ামিশা কম দিন নি, তুই হার নাম একবার কস, হতার নাম তিনবার কস, এ হাল আসার সব তোর তোর একদিন কি আর একদিন কারা আলম্পনা ভুলে গেছে। হেয়ার প্যানে হ্যার দুজন পরমিলা চরিত্রে অভিনয় করবে মুগ প্রিন্সেস। ওই সুতা গেলে আমার নাম কি তাগে কইলিয়া, আমার নাম সুতি আগে না কস তাই নি, কিন্তু তোর খবর আছে মাতারে কি কইতেছ প্যান্টুন করে। সুতা তোমার যে প্রতিভা আমি দেখিছি তার কিন্তু কোন প্রয়োগ দেখতেছি না। পুরমিলা চরিত্রে এখন আইতে আছে নাসরিন, মোগ নাসরিন। দেখছো? হ্যাঁ হ্যাঁ দেখছো, কত দর্শক দেখছো, তুই কোন নিষ্কর। আরো দুজন পরমিলা আছে হারামুগো প্রিন্সেস, ওই নাম ভুল লেগেছে আমার আছেন। সুলতান তুই বাড়ির মা অপমান করলি, তারা তোরা তুমি দেখো। আরে ভালোবাসা বুঝলি না মাতারি, পরে বুঝবি বুঝো। আপনি চিনেন আমি কে? না ভাই তুই কে তো আমি চিনি না, আসলেই চিনি না। কথাই তো এটা, আপনি আমার চিনেন না, আমি আপনার চিনি না। তোর এত কথা তো আমার শুনানোর দরকার নাই, মাথা মুথা কিন্তু অনেকক্ষণ ধরে পড়ার পড়া করতেছ, পুরো গরম হয়ে যেতেছে, যাত্রা শুরু হওয়ার সময় গেছে শয়ান সামনে। ওই সিনেমা টিকিট কেটে দিয়েছি, আপনি সোজা বল। ঠাকুমার কেমনে ভালো, কইতে কি সব লোকজন আসে যাত্রা বালা দেখতে, বোয়ার জায়গা দিতেছে না, চিনে না মানুষজন আমার এখন। এই যে চান্দু আমি আসি, পালাটা শেষ হোক তারপর তোমার দেখতেছি, আমার নামটা মনে রাখো হারুন শেখ। হ হ মনে থাকবো, আমিও গ্যাস বললাম। আলম্পনা হাজির হো
না 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 রহিম, এটা তো আবার লয়। আব্বা আপনি কি করিয়াছেন? না 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 রহিম, এটা তো আবার লয়। আব্বা আপনি এটা কি এখন? না 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 রহিম, এটা তো আবার লয়। আব্বা এটা আপনি কি এখন? না 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 রহিম, এটা তো আবার লয়। এই বাবজানের খেতা ভুড়ি, এই হালার ঘরে হালাই, এই তো ডালক কই ডালক কই, এই এক ডালক দিতে আসুস দিতে আসুস। আরে আমি কি করবো, ওদের ওটি দেখিচ্ছেন না, সুলতান তো আর ফর্ম দিচ্ছে না, ওদের ওই নিচে যাই দেখি ওদের নাসরিনের দিকে তুমি হা করে সায়া আছে, ফর্ম না দিলে আমি কি করবো? এরে সুলতান হালার হুতে ফর্ম দে সাই রে, কি রে নাটক চলে তো। কি করছো বে, একটা এলো কয়বার দিব, ফালিফুসি বড় করছে এখন শাড়ি দিত, এটা কেন সম্ভব? না 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 রহিম, এটা তো সম্ভব নয়, তুমি বনবাসের ছিলে এটাই ভালো ছিল, তুমি যাও, তুমি আবার বনবাসের যাও। আব্বা আন এটা কি এখন, আয় রাজ্য জিততাম সাই, আয় রাজা হইতাম সাই, বুঝছেন? না 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 রহিম, এটা তো আবার লয়। আব্বা আপনি কি এখন? না 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 রহিম, এটা তো আবার লয়। আব্বা আপনি এটা কি এখন? আরে শুরুটা হইলো কি, একদিক থেকে খালি না 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 রহিম, আর আরেক দিকে হইলো খালি আব্বা আপনি কি করেন? এই দুইটা ডায়লগ থাকি নাটক আর নাই, নাটক কি আর সামনে গাইতো না নাকি? ২০ বার দিলাম, আর কয়বার দিব? অন্য ডায়লগ কবে, পরের ডায়লগ কো? কি করছো বে, সত্যি সত্যি অজ্ঞান কমু দেখছেন পিতা পুত্রের সংঘর্ষ, এখন কি হইবে? এই সাসপেন্স থ্রিলারের সময় মোদের নায়িকা আম্মাকে একটু নাচ দেখাবে, এখন স্টেজে আসবে নায়িকা খায়রুন। সবাইকে আমার সালাম আদাব নমস্কার, আমি প্রিন্সেস খায়রুন, আপনাদের মনোরঞ্জনের জন্য এসেছি, আশা করতেছি আপনাদের ভালোই লাগবে, আর আমি এখন নাইসে দেখাবো রূপে আমার আগুন জ্বলে। আমার এই যাত্রার পালাটা খালি শেষ হোক তারপরে দূর ও জুস। এতক্ষণ আমাদের সামনে এখন স্টেজে আইতে আছে নিজের প্রেমের অধিকার নিয়ে, নিজের স্বামিত্বের অধিকার নিয়ে, প্রিন্সেস বিলকি। রহিম রহিম, এটা তুমি পারলা আমার সাথে করতে? তুমি ওই তাজলের সাথে বনে বাজারে হাতে হাত রেখে চোখে চোখ রেখে ঘুরে বেড়াও, চাক দিনাধীন করে নেচে বেড়াও, বলো বলো এটা কি প্রাণের সহে? তোমার যে এই মুরগির আত্মা এটা তাই করতে ইচ্ছে, সত্যি তো আর ফ্রেন্ড হইতো, তোমার কে কইলো সত্যি আর গার্লফ্রেন্ড? না 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 তুমি এ কথা বলো না রহিম, ছোটবেলা থেকে তোমাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি রহিম, আর সেই তুমি আজ আমাকে ধোকা দিলে, সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে, না আমি তো তোমাকে কোনো দুঃখই দেইনি। বাবুরে সেতু দি বাচ্চু গাগার গান দিচ্ছে। এই শুনো মাইওলা, আই সেতির ফ্রেমে পড়ি না, সেতি এই রূপ দিয়ে আরে সলনে বুলা লাইছে, আর রূপবা নাই তো তোমার ফ্রেমে না দিবান। রহিম রূপবান রহিম রূপবান রহিম রূপবান রহিম বাবুরে আর কতবার এক ডায়লগ দিবি?
ওই যে দেখেন আপনাদের সুলতান মিষ্টির নিচে মাস্টারের হাত ধরে বসে আছে। হেতারা তো এবার খাই আলাম এর হালার বুদ্ধ কই খবর আছে তুই তো মনে যাইতে দিলে না দেখছো কি একটা বিপদে পড়লাম এখন যাও খুব যে পরম দিতে হইলো তুই না মনে লাগে চুরি কিনছিলি ইয়ে দিবি না হ্যাঁ এই তো পড়াই যাই তোলা বুঝো তুই মালিক ডাকবি তা আগে মোটে পড়াই দিয়ে যা রহিম রূপবান আর হাতার স্টেজের নিচে লালি বলছ করছে রে তুই ফরম দিদি এখন স্টেজে আসবে মোদের জাহাপুনার বাপ রহিমের বাপ আইতে আছে আমরা রহিমের বাপ জাহাপুনা হাজির হো না 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 রহিম এটা তো হবার লয় আব্বা স্যার আমি এটা কি এখন না 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 রহিম এটা তো হবার লয় রে তোর কিসে তুই এক কথা বারবার কসের কা আমি কি করবো আদে সুলতান দেখতেন পমটম দেওয়া বাদ দেন নাসরিন টেন্টের বাইরে গেছে কি করবো আমি এই শালার ভিতরে বান্দিয়ান রে আজ তুই যাত্রা মালা সব বন্ধ যা আগে তার বান্দিয়ান এতক্ষণ আপনারা শুনলেন রেডিও আমারের ধারাবাহিক নাটক দ্য নিউ সবুজ অপেরা রচনা ও পরিচালনায় আর জে রাজু অভিনয়ে সজীব পীযূষ উদয় শিশির রাজু শিমু জিসি আশা আরো অনেকে